করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের লাগু করা নাইট কারফিউতে চিত্রগ্রাহকদের ক্ষেত্রে শিথিলতার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হল উত্তর চব্বিশ পরগনা ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে সংগঠনের বনগা শাখার পক্ষ থেকে মঙ্গলবার বনগা থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি মানুষকে সচেতন করতে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি করেছে। এর ফলে সমস্যায় পড়েছেন বিয়েবাড়িতে ছবি তোলার কাজে যুক্ত চিত্রগ্রাহকরা। তাদের বক্তব্য, বিয়েবাড়ির ছবি তুলে তাদেরকে গভীর রাতে বাড়ি ফিরতে হয়। রাতে নাইট কারফিউ জারি থাকায় এই সময় তাদেরকে পুলিশের নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এই বিষয়ে তাদের দাবি, নাইট কারফিউয়ের ভেতরে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে চিত্রগ্রাহকদের যদি প্রশাসন ছাড় দেয় তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। সম্প্রতি বিয়েবাড়ির অনুষ্ঠানে ৫০ জনের জায়গায় রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করে ২০০ জন উপস্থিত থাকার অনুমতি দিয়েছে। এই নির্দেশিকাকে স্বাগত জানিয়ে চিত্রগ্রাহকদের আবেদন, রাজ্য সরকার যদি তাদের বিষয়টিও বিবেচনা করে দেখে তাহলে তাদের রুটি রুজির প্রশ্নে উপকার হয়। আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের পক্ষ থেকে আমরা আজকে এই বাটার মোড়ে সকলে সমবেত হয়েছি। কোভিড সচেতনতা যাতে বৃদ্ধি পা না পায় সেটা মেনে আমরা সকলকে আমরা মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করছি। করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে এদিন বনগাঁর বাটা মোড়ে হাতে প্লাকার্ড নিয়ে পথ চলতি মানুষদের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন চিত্রগ্রাহকেরা। ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ সাবডিভিশন শাখার পক্ষ থেকে আজ আমরা চিত্রগ্রাহকরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রথমেই জানাই রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চিত্রগ্রাহক সহ অন্যান্য বিভিন্ন আরও ৩০টা ব্যবসায়িক কেন্দ্রের কথা মাথায় রেখে তারা আজকে অনুষ্ঠান গৃহের যে ৫০ জন থেকে ২০০ জনের পারমিশন দিয়েছেন এবং তৎসহ আমরা যে আজকে যে এই রাস্তায় নেমেছি তার একটাই কারণ, আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমাদের ফটোগ্রাফাররা মূলত আমরা আমাদের সংগঠন ওয়েডিং ফটোগ্রাফারের ওপরে আমরা রাতে যখন ওয়েডিংয়ের কাজ করে বাড়ি ফিরি আমাদের কোভিড বিধিনিষেধের মধ্যে আজকে যে কোভিড বিধিনিষেধ আছে রাত্রে বেরোনো ১০টার পর থেকে বেরোন বারণ, সেই আমরা যখন রাত্রে ফিরি মধ্যরাত্রিরে সেটা বিধিনিষেধের মধ্যেই পড়ে, আমাদের রুজি রুটির জন্য রাত্রে মধ্যরাত্রে ফিরতে হয়। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমাদের ফটোগ্রাফারদের রুজি রুটি এবং পরিবারের কথা চিন্তা করে আমাদের কিছুটা লঘু করে দেখা হোক এই নিয়মটা। সবশেষে এদিন তারা বনগাঁ থানায় একটি স্মারকলিপিও জমা দেন। ব্যুরো রিপোর্ট, নি সমকালীন।